নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই বোন নিখোঁজের 12 ঘন্টা পর ভাই আবদুল্লার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সকালে দক্ষিণ চর ভাসা নিয়া বেড়িবাঁধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গতকাল সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানাধীন মেঘনা ঘাট থেকে সপরিবারে ডিটির চর বেড়াতে যাচ্ছিলেন তারা। ভঙ্গার চর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেষ হলদার জানান, নৌকা ডুবির ঘটনায় বাকিরা তীরে উঠে আসলেও দুই ভাই বোন নিখোঁজ ছিল। সকালে ভাইয়ের মরদেহ পাওয়া গেলেও সন্ধান করা হচ্ছে নিখোঁজ বোনকেও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।